ডিউটিতে কর্তব্যরত অবস্থায় নাম্বারবিহীন এক বাইকের ধাক্কায় মৃত্যু হলো একটি এসআই জওয়ানের। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বুধবার রাত 12:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার বাঘনস্কোর সংলগ্ন এলাকার নাকা পয়েন্টে তল্লাশি অভিযান চালাচ্ছিল চুড়াইবাড়ি থানার পুলিশ ও টিএসআই জওয়ানরা। আসামের দিক থেকে আসা নম্বরবিহীন একটি পালসার বাইক দ্রুত গতিতে তখন পার হচ্ছিল নাকা পয়েন্ট দিয়ে। কর্তব্যরত একটি এসআই জওয়ান বাইকটিকে আটকানোর চেষ্টা করলে বাইকটি সজোরে ধাক্কা দেয় সেই জওয়ানকে। বাইক চালক ও জওয়ান দুজনেই ছিটকে পড়ে পিচ রাস্তার উপর। রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় সেই টিএসআর জওয়ানকে নিয়ে যাওয়া হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক। পরে জেলা হাসপাতালে পৌঁছতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই জওয়ান। পুলিশ সূত্রে জানা গেছে মৃত টিএসআর জওয়ানের নাম সান্টামা টার্লং, 13 নম্বর টিএসআর ব্যাটালিয়নের রাইফেলম্যান ছিলেন তিনি। বাড়ি ধর্মনগর থানাধীন বৈঠাং বাড়িতে। মর্মান্তিকে মৃত্যুর ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যান চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস, অতিরিক্ত পুলিশ সুপার জে ডার্লং সহ চুড়াইবাড়ি ও ধর্মনগর থানার পুলিশও। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন ঘটনাটি খুবই দুঃখজনক। কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে টিএসআর জওয়ানকে। চুড়াইবাড়ি থানায় একটি মামলা রুজু হয়েছে, ঘটনার তদন্ত করছে পুলিশ। তো ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। ওয়ান ডিউটিতে ছিল, ইলেকশন ডিউটিতে ছিল, পুলিশ সেক্টর অফিসার যে ছিল এই এলাকার ওনার সঙ্গে উনি ডিউটিতে ছিলেন। তো নামটা হলো সান্দমা জমা ডালং, 13 ব্যাটেলিয়ান টিএসআর। পোস্টিং ছিল আপাতত ইলেকশন ডিউটির জন্য এসেছিল চুড়াইবাড়ি থানাতে। যে এলাকাতে ঘটনাটা হয়েছে সেটা হলো বাগন স্কুলের পাশে কুর্তি প্রেমতলা যে রোড আছে সেই রাস্তার উপর, এবং এই এলাকাটা চুড়াইবাড়ি এবং কদমতলা দুনো পিএসের মাঝামাঝি একটা এলাকা, দুনো পিএসের এখানে ডোমিনেশন থাকে। কালকে এখানে চুড়াইবাড়ি পিএসএ স্টাফও ছিল আর ঘটনার সময় কদমতলা পিএসএ স্টাফও ছিল। তো আমরা একটা কেস নিয়েছি এই ঘটনার উপর ভিত্তি করে, ইনভেস্টিগেশন চলছে। টিএসআর জওয়ান ওনার বাসাটা কোথায় ছিল স্যার? ধর্মনগর বৈঠাং বাড়ি। আচ্ছা, ও তো কোন কোথায় আছে উনি? ও তো হসপিটালে যে ছিল, তখন পিএম হবে, তারপরে ডেড বডি আমরা যা আমাদের অফিসিয়াল নর্মস অনুযায়ী যে ধরনের শ্রদ্ধা দিতে হয় শ্রদ্ধা জানিয়ে আমরা ইয়ে করবো। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে মৃত টিএসআর জওয়ান সান্টামা ডার্লংয়ের দেহ। পুলিশ ও টিএসআর এর তরফে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে তাকে। এছাড়াও সূত্র মারফত জানা গেছে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত সেই বাইক চালক আব্বাস আলী বর্তমানে বহিরাজ্যে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়ি দক্ষিণ কদমতলা এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিতে বেশ কিছু আগর কাঠ পাওয়া গেছে। এই কাঠগুলি চোরাই কাঠ বলেই পুলিশের ধারণা। ডিউটিতে কর্তব্যরত অবস্থায় টিএসআর জওয়ানের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজ্যের পুলিশ মহলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।